বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের আজকে টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া ছিল। প্রথমে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের উদ্দীপকে একটি টেবিল আছে। টেবিলে মৌল, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নামে তিনটি কলাম আছে। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35, ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23, জেড মৌলের পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 14। এগুলো কিন্তু কোনোটাই সঠিক নাম দেওয়া নেই, একটি সাধারণ নমুনা নাম দেওয়া আছে। পারমাণবিক সংখ্যা দেখে তোমাদের সেটি খুঁজে বের করতে হবে। তোমাদের ক নম্বর প্রশ্ন, আইসোটোপ কাকে বলে? খ নম্বর প্রশ্ন, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? গ, উদ্দীপকের ছকে উল্লিখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। ঘ, উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। তো চলে যাই এর নমুনা উত্তরে। ক নম্বর প্রশ্নটি ছিল আইসোটোপ কাকে বলে? এর উত্তরটি তোমরা এভাবে লিখতে পারো, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। খ নম্বর প্রশ্ন, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় প্রোটন সংখ্যাকে। কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের ছকে উল্লিখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তো এই নমুনা উত্তরটি এরকম, উদ্দীপকে উল্লিখিত জেড মৌলটি হলো সি বা কার্বন। কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় দেওয়া আছে। নিউট্রনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা জেড সমান সমান 6 এবং ভর সংখ্যা এ সমান সমান 14। সুতরাং নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা বের করার সূত্রটা তোমরা সবাই জানো। তো ভর সংখ্যা ছিল এ এবং প্রোটন সংখ্যা ছিল জেড। তো এ মাইনাস জেড, এ সমান 14, জেড সমান 6, 14 বিয়োগ 6 এবং এরপর 8। সুতরাং কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা 8। তো ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। এর উত্তরটি তোমরা এভাবে লিখতে পারো, উদ্দীপকে উল্লেখিত এক্স মৌলটি হলো ক্লোরিন সিএল এবং ওয়াই মৌলটি হলো সোডিয়াম এনএ। মৌল দুটির মধ্যে যৌগ গঠন সম্ভব। সোডিয়াম এবং ক্লোরাইড মৌল দুটি আয়নিক যৌগ গঠন করে। দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। এখানে সোডিয়াম হলো ধাতু এবং ক্লোরিন হলো অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে যৌগ গঠনকালে আয়নিক বন্ধন তৈরি হয়। আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 এবং ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। সোডিয়াম মৌলের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন এবং ক্লোরিন মৌলের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। প্রত্যেকটা পরমাণুই চায় তার শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টকে পূর্ণ হোক বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করুক। তাই সোডিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনটি ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ হয় এবং ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে আর্গনের কাঠামো অর্জন করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে আয়নিক যৌগ গঠন সম্ভব। অর্থাৎ সোডিয়াম ও ক্লোরিনের সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল গঠন সম্ভব। এটি খাবার লবণের সংকেত। আবার সমুদ্রের পানির সংকেত কিন্তু এনএসিএল। তো বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সৃজনশীল প্রশ্নটুকু এটুকু লিখলেই হবে। তোমরা তো চেঞ্জ করবে একটু, হুবহু এটা লিখলে তোমরা নাম্বার পাবে না। আর অন্যান্য বিষয়ে নমুনা সমাধান পেতে আমাদের সাথেই থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।